হ্যালো বন্ধুরা, দ্য বং বেটার হাফ এর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা আবার। হ্যালো বন্ধুরা, দ্য বং বেটার হাফ চ্যানেলে আবার আপনাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি বিষ্ণুপুর মন্দিরের জায়গা, বিষ্ণুপুর। তো আজকে বিষ্ণুপুরের সমস্ত মন্দির ঘোরার ভিডিও আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করবো। চলুন এই ট্যুরটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। বিষ্ণুপুর আসার জন্য হাওড়া থেকে আপনারা ট্রেন পেয়ে যাবেন এবং বিষ্ণুপুর স্টেশন থেকে টোটো বা অটো রিজার্ভ করে সমস্ত দর্শনীয় স্থানগুলো আপনারা দেখতে পারেন। আমরা এখন এসেছি মদনমোহন মন্দির দর্শন করতে। এটি একটি টেরাকোটা মন্দির, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এটি অধিকৃত এবং এই মন্দিরটির ইতিহাস সম্বন্ধে একটি ফলক এখানে প্রতিষ্ঠিত আছে। বিষ্ণুপুরে বিভিন্ন রকম মাটির জিনিস বিক্রি হয়। আমরা এখন চলে এসেছি রাসমঞ্চ দর্শন করতে। এখানে টিকিট কাউন্টারে একটা টিকিট কাটলে একসাথে তিনটে মন্দির দেখা যায়, তার মধ্যে একটি রাসমঞ্চ এবং বাকি দুটো মন্দির এরপরে আমরা যাব। এই রাসমঞ্চটিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা অধিগৃহীত। মল্ল রাজাদের যুগে এখানে মেলা বসত এবং খুব রিসেন্টলিও মেলা বসত, কিন্তু এখন যেহেতু এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিয়ে নিয়েছে, ওই জন্য মেলাটা বাইরে হয়। এখন আমরা দর্শন করতে এসেছি শ্যামরাই মন্দির। ওই একই টিকিটে এই মন্দিরটিও দর্শন করা যায়। শ্যামরাই মন্দির এবং আরও দুটো মন্দির বিকেল 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, বাকি মন্দিরগুলো খোলা থাকে। পুরো বিষ্ণুপুর জুড়েই ছড়িয়ে আছে এরকম অনেক ছোট বড় মন্দির, যেগুলোর মধ্যে বেশিরভাগই সংরক্ষণের অভাবে এখন জীর্ণ। এখন আমরা চলে এসেছি জোর বাংলা মন্দির দর্শন করতে। এই মন্দিরটিও ওই একই টিকিটে দর্শন করতে পারবেন আপনারা এবং এই মন্দিরটিও 6টার মধ্যে বন্ধ হয়ে যায়।
এখন আমরা যাচ্ছি রাধা শ্যাম মন্দির দর্শন করতে। যে মন্দিরটি আমরা এখন দর্শন করতে চলেছি সেটির নাম হলো লালজি মন্দির। বিষ্ণুপুরের যে কটি মন্দিরের ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি তার মধ্যে বেশিরভাগই টেরাকোটার মন্দির, এবং তার মধ্যে যে সূক্ষ্ম টেরাকোটার কাজ সেগুলো যথাসম্ভব দেখানোর আপনাদের চেষ্টা করেছি। এখানকার সব মন্দিরগুলি খুবই সুন্দর, কিছু ল্যাটেরাইট পাথরেরও বানানো, এবং আপনারা অবশ্যই বিষ্ণুপুর আসবেন একবার, এই মন্দিরগুলি দর্শন করে যাবেন। এর মতো জিনিস আপনারা ভারতে হয়তো আর কোথাও পাবেন না। এই স্থাপত্যটি ছিল এখানকার ভোগ রন্ধনশালা। এখন আমরা দর্শন করতে এসেছি বড় পাথরের দরজা, যা মল্ল রাজাদের দুর্গের বড় দরজা ছিল। এখানে প্রহরী বসত এবং বাইরে শত্রুরা এলে এখান থেকে প্রোটেকশন দেওয়া হতো। এটা ছোট পাথরের দরজা, এটা হলো পাথরের রথ। এখন আমরা চলেছি লাল বাঁধ দর্শন করতে। তো বিষ্ণুপুরে এরকম অনেকগুলি বাঁধ আছে যেটা মল্ল রাজারা তৈরি করিয়েছিলেন তখনকার দিনে জল সমস্যা মেটাতে। এই লাল বাঁধ সম্বন্ধে জনশ্রুতি আছে যে মল্ল রাজা রঘুনাথ সিংহ এটি তার উপপত্নী লালবাইকে গিফট করেছিলেন, এবং এতে ওনারা অনেক দিন বিহার করতেন, নৌকায় ঘুরতেন, এবং এই লাল বাঁধেই নাকি লালবাইকে রাজার রানী এবং কিছু মন্ত্রী সবাই মিলে ডুবিয়ে মারে একদিন। তো সেই জন্যই এটা খুব ফেমাস। এবং এর পাশেই আছে একটা মন্দির যার মধ্যে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছ এই মন্দিরটির মধ্যে দিয়ে উঠে গেছে। এখন আমরা চলে এসেছি মা ছিন্নমস্তার মন্দির দর্শন করতে। এখন আমরা এসেছি দলমাদল কামান দেখতে।
দুটো কামান ছিল দল এবং মাদল, একটি এখানে আছে এবং আরেকটি আছে রাজবাড়ির সামনে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা বন্ধুরা।